দুদিনের বৃষ্টিতে ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয়েছে প্রিয় দর্শক নিয়মিত খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন দুর্গাপুর দামোদর ব্যারেজ থেকে একুশ হাজার চারশো কিউসেক জল ছাড়া হচ্ছে পাঞ্চের থেকে নয় হাজার কিউসেক এবং মাইথেন থেকে ছয় হাজার কিউসেক অর্থাৎ মোট পনেরো হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুটো ড্যাম থেকে তবে এই পরিমাণ জল ছাড়ার ফলে দামোদরের নিকটবর্তী এলাকায় আপাতত ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকলেও পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই অনুমান করছে সরকারি আধিকারিকরা তবে বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ জল ছাড়া হবে ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন ড্যাম থেকে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়তে হবে এবং সেই পরিস্থিতিতে আরও ঘোরালো হতে পারে রাজ্যের প্রায় আটটি জেলা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে তাতে আগামী অন্তত আটচল্লিশ ঘন্টায় ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও যদি বৃষ্টির পরিমাণ আরও বাড়ে তাহলে এই রাজ্যের বিভিন্ন নদীর জলস্তর বাড়বে তার উপর যদি জল ছাড়া হয় সেক্ষেত্রে ভাসতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং হুগলির একাংশ